সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে আলোচনাটি করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব এর সমাধান করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে আমার শেয়ার ইস্যুর 7 নম্বর অঙ্কটির সমাধান করে দেখাব। তুমি প্রথমে ভালোমতো উদ্দীপকটি দেখে নাও। জবা অ্যান্ড কোঙ্ক 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। নিবন্ধক কোম্পানির প্রতিটি শেয়ার মূল্য 100 টাকা নির্ধারণ করে দেন। কোম্পানি তার কারখানায় ব্যবহার করার জন্য নাভানা লিমিটেডের নিকট হতে 15% বার্তায় 4000টি শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় করেন। তাছাড়া কোম্পানি 10% প্রিমিয়ামে 5000টি শেয়ার বিক্রয় করার নিমিত্তে বিজ্ঞপ্তি জারি করে। জনগণ 3500টি শেয়ারের জন্য আবেদন করেন। এরপর কোম্পানি প্রাপ্ত আবেদনের শেয়ারগুলো বণ্টন করেন। অর্থ আদায়ের জন্য ব্যাংক শেয়ার প্রতি 40 পয়সা করে কমিশন ও সার্ভিস চার্জ কেটে নেয়। এবার আমরা প্রশ্নটি একটু ভালোমতো খেয়াল করি। প্রতিটি শেয়ারের দাম ছিল আমার 100 টাকা এবং অনুমোদিত মূলধন ছিল মোট 10 লক্ষ টাকা। তাহলে 100কে 10 লক্ষ দিয়ে যদি আমি ভাগ করি, আমার শেয়ার অনুমোদিত শেয়ার সংখ্যা বের হয়ে যাবে, যখন প্রয়োজন আমরা কাজে লাগাবো। তাহলে আমরা ওই শেয়ার থেকে, অনুমোদিত শেয়ার থেকে আমরা 2টা 0 বাদ দিলে হয় 10,000। 10,000টি শেয়ারের মধ্য থেকে 4,000টি শেয়ার এর বিনিময়ে আমি মেশিন কিনেছি। তো মেশিন 4,000টি শেয়ার দিয়ে যদি কিনি, 15% যদি বাট্টা বলে, বাট্টা মানে অবহার বা ডিসকাউন্ট, 100 টাকার 15 টাকা ডিসকাউন্ট, তার মানে 85 টাকা মূল্য মানে আমি মেশিন কিনছি 4,000টি শেয়ারের বিনিময়ে। আবার 10% প্রিমিয়ামে আবার সাধারণ শেয়ার জনগণের কাছে বিক্রি করার জন্য আহ্বান জানিয়েছি, বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। 100 টাকায় 10% হচ্ছে 10 টাকা, 110 টাকা করে আমি সাধারণ জনগণের কাছ থেকে টাকা গ্রহণ করব মোট 5,000টি শেয়ারের জন্য। এরপরে আমি কি করেছি, এই যে এই কাজগুলো করেছে আমাকে, যে এই কাজগুলো করে দিল, এত সুন্দর সুন্দর কাজগুলো করে দিয়েছে কে? ব্যাংক। তাহলে ব্যাংককে আমি অর্থ দিব কমিশন এবং সার্ভিস চার্জ বাবদ মোট 40 পয়সা করে। এখন আমি 40 পয়সা করে কতটি শেয়ারের দিব? যতটি শেয়ার আমি এ পর্যন্ত বিক্রি করতে পেরেছি, অর্থাৎ আমি মেশিন বাবদ বিক্রি করতে পেরেছি 4,000 শেয়ার এবং সাধারণ জনগণের কাছে বিক্রি করতে পেরেছি 5,000 শেয়ার। মোট 9,000 শেয়ার আমি মানুষের কাছে বিক্রি করতে পেরেছি। তাহলে ওই 9,000 শেয়ারকে আমি 40 পয়সা দিয়ে গুণ করলে আমার ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন ও সার্ভিস চার্জ পেয়ে যাব। এ পর্যায়ক্রমে আমাকে জাবেদা করতে বলেছে, আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে। আমি প্রথমে তোমাকে ক নম্বর প্রশ্নের সমাধানটি করে দেখাচ্ছি। তুমি আমার সমাধানের পাশাপাশি উদ্দীপকটি লক্ষ্য করো। আমি টোটাল কতটুকু শেয়ার বিক্রি করতে পেরেছি দেখো। এখানে 4,000টি শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় করেছি। প্রথমে 4,000 আমি লিখব, টি যোগ, এরপরে আমি কয়টি বিক্রি করেছি দেখো। ইস্যু করেছিলাম 5,000টি শেয়ার, তাহলে মোট 9,000 শেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু জনগণ কিন্তু আমার কাছে আবেদন জমা দিয়েছে 3,500টি। এখানে কিন্তু 5,000 আর হচ্ছে না, কারণ আমি ছেড়েছিলাম আশা করে 5,000, কিন্তু জনগণ তো সেই আশায় সায় দেয়নি। জনগণ মাত্র 3,500টি শেয়ারের জন্য আবেদন করেছে। তাহলে এখানে 5,000-এর পরিবর্তে হবে 3,500টি শেয়ার। তাহলে এই হচ্ছে 2টো শেয়ার এবং প্রত্যেকটা শেয়ারে আমি দিচ্ছি হচ্ছে চার্জ 0.40 টাকা। এই করলে আমার যা হবে তাই হচ্ছে সার্ভিস চার্জ। তাহলে আমি ক্যালকুলেটরে করে দেখি কত হয়। আমি ক্যালকুলেটরে করে দেখেছি আমার হয় 3,000 টাকা। শেষ হয়ে গেল আমার ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমি শুরু করতে যাচ্ছি আমার খ নম্বর প্রশ্নের সমাধান। জাবেদা, খ নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমার চক প্রস্তুত। এবার আমি প্রথম আমার উদ্দীপকে যেভাবে তথ্যটি সাজানো ছিল, নাভানা লিমিটেডের কাছ থেকে আমি মেশিন ক্রয়ের প্রস্তাব পেয়েছি প্রথমে, তাহলে আমি প্রথমে মেশিন ক্রয়ের জাবেদাটি দিব। মেশিন হিসাব ডেবিট আর নাভানা লিমিটেড হবে ক্রেডিট, এটা হবে
ডেবিট, আর আমরা কেনার জন্য নাভানা লিমিটেডের কাছে গিয়েছি, তাই নাভানা লিমিটেড হবে ক্রেডিট। ব্যাখ্যা লিখব, 15% বাদটায় প্রতিটি 100 টাকা মূল্যের মোট 4000টি শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয়ের চুক্তি সম্পাদিত হলো। এবার আমি টাকা লিখব। দেখো, 100 টাকা শেয়ারের মূল্য ছিল, 15% ডিসকাউন্ট ছিল, দ্যাট মিন্স 15 টাকা ছাড় দিতে হবে। 100 টাকায় 15 টাকা ছাড় দিলে আমি পাচ্ছি হচ্ছে 85 টাকা। তাহলে 4000 শেয়ারে আমি রিসিভ করছি 85 টাকা মূল্যের জমি। এবার আমি ক্যালকুলেটার বের করে দেখব কত হয়। 4000 × 85 টাকা, 340000 টাকা হয় আমার জমির মূল্য। 340000। এবার আমি এই মেশিনের অর্থকে মূলধনে পাঠাবো। প্রথমে নাভানা লিমিটেড ডেবিট হবে, ডেবিট শেয়ার অভার হবে, ডেবিট এই যে 15% বাট্টা ছিল, বাট্টাটাই হচ্ছে অবহার, ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। নাভানা ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এবার আমি ব্যাখ্যা লিখব। ব্যাখ্যাটি কেমন লিখব, যে মেশিন হিসাবকে মূলধনের সাথে সমন্বয় করা হলো। এই যে এখানে মেশিন কিনেছি, মেশিনকে মূলধনে রূপান্তর করেছি, মেশিনকে শেয়ার মূলধন হিসাবে সমন্বয় করা হলো। এবার আমি টাকা লিখছি। অবহার ছিল 15 টাকা। আমি 4000টি শেয়ার বিক্রি করার জন্য নাভানা লিমিটেডকে দিয়েছি, আর এখানে ছিল 15 টাকা। তাহলে 4000কে 15 দিয়ে গুণ করলে আমার হয় 60000 টাকা, আর মূলধন হবে 4000টি শেয়ারে 100 টাকা করে, 400000 টাকা। আর নাভানা লিমিটেড তাহলে কত হবে, প্রথম যাবে দেখো, নাভানা লিমিটেড ক্রেডিট হয়েছে 340000, এখন ডেবিট হবে 340000ই, দুটো একই টাকা হবে। এবার দেখো, এই দুটো টাকা যোগ করলে 400000 টাকা সমান হয়। তার মানে আমার মেশিন সংক্রান্ত সমস্ত তথ্যের কাজ শেষ। এবার আমি সাধারণ শেয়ারের দিকে যাচ্ছি। প্রথমে আমি সাধারণ জনগণের কাছ থেকে টাকা পাবো, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন হবে ক্রেডিট। এবার ব্যাখ্যা লিখব। আমার 10% প্রিমিয়ামে বলেছিল, কথাটি ভেবে লিখি 10% প্রিমিয়ামে। প্রিমিয়াম মানে অধিয়ার। প্রিমিয়ামে প্রতিটি 100 টাকা মূল্যের 3500টি শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল।
আমার ইস্যু করা হয়েছিল কিন্তু 5,000টি শেয়ার, কিন্তু জনগণ আমাকে সাড়া দিয়েছে 3,500টি শেয়ারের জন্য, তাই আমি 3,500টি লিখব। 10% কিন্তু প্রিমিয়াম ছিল, তাহলে টাকা লেখার সময় আমি 3,500কে গুণ করব 100 টাকা শেয়ারের দাম, 10 টাকা প্রিমিয়াম, তাহলে মোট হবে কত? 110 টাকা। তাইলে এখানে আমি গুণ করব 110 টাকা। এবার আমি ক্যালকুলেটর গুণ করে দেখব কত হয়। 3,500 × 110, 385,000 টাকা হয়। তাহলে আমি লিখব 385,000 টাকা। এবার এই প্রাপ্ত অর্থটি আমি মূলধনে ট্রান্সফার করে দিব। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হবে ক্রেডিট। এখন এই অঙ্কে তো প্রিমিয়াম ছিল, শেয়ার অধিহার ছিল, তাহলে শেয়ার অধিহারও লিখতে হবে ক্রেডিট। শেয়ার অধিহার এবার ব্যাখ্যা লিখব। শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসেবে সমন্বয় করা হলো। ব্যাখ্যাটি এমন লিখব, শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসেবে সমন্বয় করা হলো। এই হলো আমার ব্যাখ্যা। এবার আমি জাবেদার ছকটিকে ক্লোজ করে দিব। এবার টাকা লিখব। দেখো, অধিহার ছিল 10 টাকা। 3,500টি শেয়ারে আমার ছিল অধিহার 10 টাকা, তাইলে হবে এটা 3,035,000 টাকা হবে। এটা হচ্ছে 35,000 টাকা। এবার মূলধনের টাকা লিখব আমরা। 3,500টি শেয়ারে শেয়ার কিন্তু 100 টাকা করেই ধরতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি তোমার জ্ঞাতার্থে, যে মূলধন যখন লিখব তখন শেয়ারের লিখিত মূল্যটাই লিখব। এখানে কম দামও লিখা যাবে না, বেশি দামও লেখা যাবে না, 100 টাকাই লিখতে হবে, 110 টাকা লেখা যাবে না এখানে। তাহলে 3,500কে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলে হয় 3,50,000 টাকা। এবার আবেদনে কত হবে? 3,50,000 আর 3,500 হলে 385,000 টাকা আমার আবেদনের টাকা। মূলধনে পাঠানোর জাবেদাও শেষ। এবার আমাকে শেষ জাবেদা দিতে হবে ব্যাংক এই যে সার্ভিস চার্জ ও কমিশন বাবদ 40 পয়সা করে কেটে নিয়েছিল, সেটার জাবেদা এখন লিখতে হবে। এখন এই সার্ভিস চার্জকে কিন্তু আমরা সার্ভিস চার্জ বা কমিশন নামে লিখতে পারবো না, এটাকে আমাকে ঘুরিয়ে প্রাথমিক খরচ লিখতে হবে, কারণ এই ঘটনাটি ঘটেছিল বিজনেস শুরু করার সময়। তাই লিখবো আমরা প্রাথমিক খরচ ডেবিট আর ব্যাংক থেকে টাকা চলে যাবে, এটি আমার ব্যাংক হবে ক্রেডিট। এবার ব্যাখ্যা লিখব যে ব্যাংক শেয়ার প্রতি 0.40 টাকা কীভাবে কেটে নিয়েছে। ব্যাংক শেয়ার প্রতি 0.40 টাকা কমিশন ও সার্ভিস চার্জ বাবদ কেটে নিয়েছে। কমিশন ও সার্ভিস চার্জ বাবদ কেটে নিয়েছে, যা হিসাবে সমন্বয় অর লিপিবদ্ধ করা হলো। তুমি চাইলে এটার ভাষাটা আরও সহজ করতে পারো, কোনো সমস্যা নেই। জাবেদার ব্যাখ্যা তুমি তোমার মতো করে যত সহজ করে দেওয়া যায় চেষ্টা করবে তত সহজ করে দিতে, তবে ব্যাখ্যাটা যা লিখবে তা যেন বোঝা যায় তুমি কী বোঝাতে চাচ্ছ। যেমন আমি যদি এখানে লিখতাম ব্যাংক সার্ভিস চার্জ বাবদ এবং কমিশন বাবদ
শেয়ার প্রতি 40 পয়সা কেটে নিয়েছে, এটাও লিখতে পারতাম। তার মানে ভাষাটা যদি তুমি অন্যভাবেও লিখতে চাও কোনো সমস্যা নেই, লিখতে পারবে। এখন এটার উত্তর কত হবে? আমরা ক নম্বরে কিন্তু এটা বের করেছিলাম। টোটাল শেয়ার সংখ্যা ছিল আমার কত? টোটাল শেয়ার সংখ্যা ছিল 4000, ছিল এক সময় মেশিন ক্রয়ের জন্য, আবার ছিল 3500 টাকা সাধারণ জনগণের কাছে। এভাবে আমি যদি ক না করতাম তাহলে এটা এখানে দেখিয়ে দিলেই হতো। এখন আমি ক করেছি, এটা দেখে ওখান থেকে করলেই হতো। তারপরে তোমার বোঝার স্বার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা আমরা এইভাবে দেখিয়ে দিলাম। এভাবে আমার করলে এটা 3000 টাকা হয়। শেষ হয়ে গেল আমার খ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমি যাব আমার গ নম্বর প্রশ্নের সমাধান, আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমার ছক প্রস্তুত। আমি কিছু তথ্য একটু লিখে নেই, তারপরে তোমাকে আমি দেখাচ্ছি ব্যাখ্যাটা। সময় বাঁচানোর জন্য আমি কিছু তথ্য অ্যাডভান্স লিখে নিলাম। এখন আমি প্রথমে লিখব অনুমোদিত মূলধন। আমার টোটাল অনুমোদিত মূলধন ছিল 10 লক্ষ টাকা। এটা আমার প্রশ্নের রেডি করা ছিল। এবং একটা শেয়ারের দাম ছিল 100 টাকা। তাহলে আমার শেয়ার সংখ্যা কত হয়? তাহলে আমি কি করব, এই 10 লক্ষ টাকা যে আমার টোটাল অনুমোদিত মূলধন ছিল, এটাকে আমি 100 দিয়ে ভাগ করলেই আমার টোটাল শেয়ার সংখ্যা পেয়ে যাই 10,000। তাহলে আমি এটা লিখব এখানে, 10,000 × 100 টাকা, এই হলো 10 লক্ষ টাকা। এখান থেকে আমি ইস্যু করেছি কতটুকু লক্ষ্য করো, আমি মেশিন কেনার জন্য ইস্যু করেছিলাম কতটি শেয়ার? 4000টি শেয়ার। এবং সাধারণ জনগণের কাছে ইস্যু করেছিলাম 5000, কিন্তু আবেদন পেয়েছে 3500টি শেয়ার, কিন্তু আমি তো ছেড়েছিলাম 5000। তাহলে এটা 5000ই হবে × 100, তাইলে 5000 আর 4000 9000, 9000 × 100 9 লক্ষ টাকা। এরপরে বিলি করতে পেরেছিলাম কতটুকু? মেশিন যার কাছ থেকে কিনেছি তাকে 4000 শেয়ার বিলি করতে পেরেছিলাম, কিন্তু সাধারণ জনগণের কাছে ইস্যু করেছিলাম 5000, কিন্তু আবেদন যেহেতু পেয়েছি আমি 3500, তাহলে আমি এখানে 3500ই লিখব বিলি × 100, তাহলে 7500 × 100, 7,50,000। তাহলে আদায়ও হবে ঠিক তাই, 7,50,000। এই তিনটি মূলধন কাল্পনিক, আমি তাই নিচে 2 দাগ দিয়ে বন্ধ করে দিব। এই অঙ্কে শেয়ার অধিহার ছিল বলে আমি এখানে নতুন আরেকটি শিরোনাম করব, সঞ্চিত উদ্বৃত্ত নামে। সঞ্চিত উদ্বৃত্ত নামে একটি শিরোনাম করে আমি এখানে শেয়ার অধিহারের অর্থটি লিখে দিব। আমার জাবেদায় শেয়ার অধিহারের টাকা কত ছিল সেটা আমি দেখলেই আমি পেয়ে যাই। আমি কিছুক্ষণ আগে জাবেদা করেছিলাম, এখানে দেখো শেয়ার অধিহার কত ছিল, শেয়ার প্রিমিয়াম কত ছিল, এই যে এখানে শেয়ার অধিহার ছিল 35,000 টাকা, এটাই আমি এখন লিখব। আমার দায় পাশে লেখার মতো আর কোনো তথ্য নেই। এবার 7,50,000 আর 35,000 যোগ করে দিলে আমার হবে 7,85,000 টাকা। 7,85,000 টাকা এখানে লিখে দিব মোট। এবার আমি সম্পদ পাশে যাচ্ছি। প্রথমে লিখব স্থায়ী সম্পদ হিসেবে মেশিন, স্থায়ী সম্পদ লিখব আগে। আমি আমার গত ক্লাসেও একটি স্থায়ী সম্পদ সংক্রান্ত অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছিলাম, ওটা ছিল জমি সংক্রান্ত, আর আজকের অঙ্কটা হচ্ছে মেশিন সংক্রান্ত। আমরা লিখব এখন মেশিন। আমরা আবারও একটু জাবেদাটি লক্ষ্য করব। দেখো জাবেদায় মেশিন কত ছিল, 3,40,000 টাকা, আমরা এখন তাই লিখব, 3,40,000 টাকা। এরপরে আমরা লিখব চলতি সম্পদ হিসেবে ব্যাংক জমা।
যদি আমাকে ব্যাংক জমা নামে কোনো খতিয়ান করতে বলতো, তাহলে খতিয়ানের ব্যালেন্সটা আমরা এখানে এনে বসিয়ে দিতাম, কিন্তু এই অঙ্কে আমার ব্যাংক হিসাব চায়নি, তাই আমি জাবেদা দেখে দেখে কোথায় যোগ কোথায় বিয়োগ আপডেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করো, প্রথমে এখানে আমার এই যে সাধারণ শেয়ার বিক্রি করার জন্য ব্যাংক থেকে আমি রিসিভ করেছি 385, এটা যোগ করব। এরপরে আমি আবার ওই যে কমিশন বাবদ কিছু টাকা দিয়েছি জনগণকে, কমিশন বাবদ যে টাকাটা ব্যাংকে দিয়েছি সেই কমিশনের টাকাটা আমার আবার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এই যে এই অ্যাকাউন্ট থেকে আমার 3,000 টাকা কেটে নেবে, কেটে নিয়ে ফাইনালি আমার ব্যাংক ব্যালেন্স বের হবে। তাহলে আমি প্রথমেই লিখব আমার আবেদন বাবদ 385,000 টাকা পেয়েছিলাম সেই টাকাটি লিখব, 385,000, কিন্তু এখান থেকে আবার কমিশন বাবদ আমি টাকা দিয়ে দিয়েছি 3,000 টাকা। তাহলে রইল কত? 382,000 টাকা রইল আমার, এটা লিখে দিই এখানে 382,000। এরপর লিখব আমরা এখানে অসমন্বিত ব্যয়, নতুন শিরোনাম, এর অধীনে প্রথমে আমরা লিখব শেয়ার অবহারের টাকা। ওই যে 15% ডিসকাউন্ট বা বাট্টা ছিল সেটাকে আমরা অবহার বলছি, শেয়ার অবহারের টাকাটি আমরা আগে লিখব। শেয়ার অবহার কত ছিল এটাও আমরা একটু জাবেদা দেখে নেই। জমি কেনার সময় আমাদের অবহার হয়েছিল, এই যে লক্ষ্য করো জাবেদায় শেয়ার অবহার কত ছিল, এই যে শেয়ার অবহার ছিল 60,000 টাকা, এটাই আমরা এখন লিখব। এরপরে আমাদের যে কমিশন সার্ভিস চার্জ বাবদ ব্যাংক টাকা কেটে নিয়েছিল এটাকে কিন্তু আমরা প্রাথমিক খরচ হিসেবে লিখেছিলাম, এখন এই প্রাথমিক খরচটা আমরা এখন এখানেই লিখে দিব। ৩,000 টাকা ছিল। এবার আমার সম্পদ পাশের সমস্ত তথ্য লেখা শেষ, এবার যোগ করে দেখব আমি এই আমার এই দায়ের 785,000 টাকার সমপরিমাণ অর্থ হয় কি না, যদি মিলে যায় তাহলে আমার অঙ্ক ঠিক হয়েছে বলে ধরে নিব, আর যদি না মিলে তাহলে কোথাও ভুল করেছি, আমাকে সেই ভুলটি খুঁজে বের করে সংশোধনের ব্যবস্থা করতে হবে। আমি যোগ করে দেখলাম যোগফল 785,000 টাকাই হয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি আমার অঙ্কটি মোটামুটি নির্ভুলই হয়েছে। শেষ হয়ে গেল আমার গ নম্বর প্রশ্নেরও সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। সমস্যা মনে করলে কমেন্টস করে কিন্তু আমাকে তুমি জানাতে পারো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।